আসসালামু আলাইকুম। ঢাকার বিখ্যাত ঘরোয়া হোটেলের ভুনা খিচুড়ি যারা খেয়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে সেই খিচুড়িটা কেমন। খুব শুকনো, ঝরঝরা না, আবার একেবারে গলাও না, কিন্তু বেশ নরম আর খেতেও দারুণ। আজ আপনাদের সাথে সেই রকম আরেকটি খিচুড়ির রেসিপি শেয়ার করব, তবে তা মাটন দিয়ে নয়, হাঁসের মাংস দিয়ে। যারা হাঁসের মাংস পছন্দ করেন তাদের ভালো লাগবে। চলুন রান্নায় যাই। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ছোট সাইজের হাঁস নিয়েছি, প্রায় 1 কেজির মতো হবে। আর হাঁসটার চামড়া ফেলে দিয়ে রেগুলার সাইজে কেটে নিয়েছি। যদিও হাঁসের মাংসের চামড়া অনেকেই পছন্দ করেন, তবে অনেক সময় চামড়ায় অনেক ছোট ছোট পশম থেকে যায়, যা বের করে নেয়া মুশকিল হয়ে যায়, তখন চামড়াটা ফেলে দেয়াই ভালো। সেই সাথে এখানে প্রায় 250 গ্রাম মুগ ডাল আছে। এই ডাল ভেজে নিয়ে তারপর ঘন্টা খানেক পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আরেকটা জিনিস আমি আজ ব্যবহার করব, তা হচ্ছে ছোট নতুন আলু। আর আলুগুলো সেদ্ধ করা এবং 250 গ্রামের মতো আছে। এবার রান্নার একটি প্যানে 200 গ্রামের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা সরিষার তেল দিয়েই দারুণ লাগে, তবে আপনারা সয়াবিনও ব্যবহার করতে পারবেন। এবার 2 টুকরা দারচিনি, 5টা ছোট এলাচ ও 2টা তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিতে হবে। ঘরোয়া হোটেল স্টাইলে মাটন দিয়ে ভুনা খিচুড়ির একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারবেন। পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে সামান্য পানি দিয়ে নিচ্ছি, যেন বেশি পুড়ে না যায়। এরপর মশলা অ্যাড করতে হবে। প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমার রসুন সবুজ কেন হয় এই উত্তর দিতে দিতে হয়রান হয়ে গিয়েছি। হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, একেবারে তেল উঠে আসা পর্যন্ত। আমার রসুন কেন সবুজ কথাটা বলিয়ে দিই, বাজারে কয়েক ধরনের রসুন পাওয়া যায়, তার মধ্যে একটা আছে যেটা ব্লেন্ড করার পর আস্তে আস্তে সবুজ হতে থাকে। আর এই রসুনটা আমাদের দেশি রসুন না, যারা দেশি রসুন ব্যবহার করেন তাদেরই সমস্যা হবে না, আর এটা কোনো সমস্যাও না। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচ রেখে ঢেকে মাংসটা কষিয়ে নিতে হবে। আরেকটা বিষয়, হাঁসের মাংস রান্না হতে একটু সময় লাগে, আর অল্প আঁচে রান্না করলে স্বাদটা ভালো হয়। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে, আবারও ঢেকে রান্না করব পানি একদম টেনে আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট পর মাংসের পানি টেনে এসেছে, মাংস কিন্তু এখনো সেদ্ধ হয়নি। এই অবস্থায় দিয়ে দিব বেশ খানিকটা গরম পানি এবং আবারও ঢেকে অপেক্ষা করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসব, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। প্রায় 15 মিনিট পর যে পানি আমি দিয়েছিলাম তা টেনে গিয়েছে, কিন্তু আমার মাংস এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। এই অবস্থায় আরও কিছু গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আরও 10 মিনিট পর মাংসগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আরও 2টো মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন ঢাকনা ছাড়াই রান্না করতে হবে, আর অপেক্ষা করতে হবে পানি সব টেনে একেবারে তেল ভেসে ওঠা পর্যন্ত। আরেকটা বিষয়, আপনারা যারা হাঁসের ভুনা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গায় রান্নাটা শেষ করে দিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে শুরুতে তেলটা আরও কমিয়ে দিতে হবে, হয়ে যাবে মজাদার হাঁসের মাংস ভুনা। এদিকে মাংসের পানি সব শুকিয়ে তেল বের হয়ে এসেছে, এখন আমি এর মধ্যেই খিচুড়িটা রান্না করব। তাই চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আজকে আমার চালের পরিমাণ 350 গ্রাম আর ডালের পরিমাণ 250 গ্রাম, মোট 600 গ্রাম, সেটা আন্দাজ করে পানি ব্যবহার করতে হবে। পানি দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল,
আর এই চালটা কিন্তু চিনিগুঁড়া পোলাওয়ের চাল, এবং ডালও দিয়ে দিব। চাল ডাল দেয়া হয়ে গেলে ঢেকে অপেক্ষা করব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম হাইতে থাকবে। ভালোভাবে বলক চলে আসলে লবণটা চেক করে প্রয়োজন মতো লবণ দিয়ে নিব। একটু মিশিয়ে বেশ কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য, এবং অপেক্ষা করব পানিটা বেশ টেনে আসা পর্যন্ত। আমার প্যানে পানি অনেক টেনে আসলেও বেশ খানিকটা পানি রয়ে গিয়েছে। যেহেতু একদম ঝরঝরা করব না, তাই এই অবস্থায় এটাকে দমে দিয়ে দিতে হবে, বা চুলার আঁচ একদম লোতে নিয়ে এসে অপেক্ষা করতে হবে কমপক্ষে 15 মিনিট। প্রায় 15 মিনিট পর আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক তেমনই হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। আর যতটুকু পানির মতো দেখা যাচ্ছে, গরমটা ছেড়ে দিলেই কিন্তু এটাও টেনে শুকিয়ে যাবে। তো আমার হাঁসের মাংসের ভুনা খিচুড়ি তো হয়ে গেল। আর এটা খেতে ভালো না মন্দ লাগবে তা আপনারাই জানাবেন। আবারও দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।